হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ভিডিওন টিপ চ্যানেল। বন্ধুরা, সাধারণত বয়সজনিত কারণে বা শরীরে কোনো সমস্যা থাকলে বা আঘাতজনিত কারণে চোখে ছানি আসে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাটারাক্ট। এই ক্যাটারাক্ট বা ছানি আসলে চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যায় এবং অনেক রকম সমস্যায় পড়তে হয়। আজকে আমরা আলোচনা করব এই ছানি কেন আসে এবং কখন আমরা বুঝবো যে আমাদের চোখে ছানি হয়েছে, এটা অপারেশন করতে হবে বা কোনো ট্রিটমেন্টের দরকার, সেটা আজকে পুরো ভিডিওটিতে আলোচনা করব। পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকুন, তাহলে এই সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবেন। লেন্স থাকে আমাদের চোখের মধ্যে, একটা ন্যাচারাল লেন্স বসানো থাকে, যেটা বয়সজনিত কারণে কি হয়, লেন্সের উপাদানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। প্রোটিন, ফাইবার, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং লেন্সের কার্যক্ষমতা ধীরে ধীরে কম হয় এবং লেন্স ঘোলা হতে শুরু করে এবং ঘোলা হয়ে গিয়ে আমাদের চোখের সামনে একটা সাদা পর্দার মতো চলে আসে, যার ফলে কি হয়, আমাদের দেখতে সমস্যা হয় এবং আমাদের বিভিন্ন রকম অসুবিধা হয়। এবার আজকে আমরা আলোচনা করব চোখে ছানি আসলে কি কি সমস্যা হয়। চোখে ছানি আসলে দৃষ্টি ক্ষীণ হয়ে যায়, কম আলোতে পড়াশোনা করতে অসুবিধা হয়, হাঁটাচলা করতে অসুবিধা হয়, আর সমস্যা হতে পারে দূরের কোনো হেডলাইট দেখতে বা কোনো আলো গুচ্ছর দিকে তাকালে একটা হ্যালোস আসে, লাইটের চারপাশে একটা হ্যালো দেখা যায়। অনেক সময় ডাবল দেখি আমরা কোনো জিনিস বা অনেক রকম সমস্যা হতে পারে। সেই জন্য আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি যাতে তোমরা ক্যাটারাক্ট সম্পর্কে অনেকটা ধারণা পাও। চোখে যদি ধরা পড়ে যে ক্যাটারাক্ট হয়েছে, সেটা বেশি দিন ফেলে রাখা ঠিক নয়, কারণ তত বেশি শক্ত হবে, সেটা কি হয় পরবর্তীকালে সার্জারির ক্ষেত্রে অসুবিধা হয়, অনেক রকম সমস্যা হয়। সেই জন্য চোখে যদি ছানি পড়ে অবশ্যই তাড়াতাড়ি সার্জারি করে নেওয়া ভালো, সেটা চোখের জন্য খুবই উপকার হয়। আমি এখন SICS বা ফেকো পদ্ধতিতে অপারেশন হয়, ফেকো পদ্ধতিতে ইঞ্জেকশন ছাড়াই বিনা ইঞ্জেকশনে অপারেশন হয়, তো সেক্ষেত্রে আমরা ফেকো পদ্ধতিতে অপারেশন করতে পারি। আর ক্যাটারাক্ট চোখে হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের অবশ্যই নিয়মিত চোখের চেক আপ করা উচিত। আর ক্যাটারাক্ট যাতে দেরি করে আসে সেই জন্য আমাদের বেশি শাকসবজি খাওয়া উচিত, বেশি ফলমূল খাওয়া উচিত এবং রোদে বেরোলে UV প্রোটেকশন গ্লাস ইউজ করা উচিত। আর ডায়াবেটিস, হাইপারটেনশন এই সমস্ত অসুখগুলো যাতে শরীরে কম আসে সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।